দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি আসনের সীমানায় আসছে পরিবর্তন। নির্বাচন কমিশন বলছে, আদমশুমারির খসড়া রিপোর্টের ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করতে গেলে রাজধানীসহ শহর এলাকাগুলোই আসন সংখ্যা বেড়ে যাবে, কমে যাবে গ্রাম অঞ্চলে। এ কারণে এবার সীমানা নির্ধারণে প্রশাসনিক পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হয়েছে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। এমন ছয়টি আসনে পরিবর্তন এনে সীমানার খসড়া চূড়ান্ত করেছে কমিশন। এই খসড়ার ওপর কোনো দাবি আপত্তি থাকলে আগামী 20 দিনের মধ্যে তা কমিশনকে জানাতে হবে। আপত্তি শুনানি শেষে আগামী জুনে দ্বাদশ জাতীয় নির্বাচনের চূড়ান্ত সীমানা প্রকাশ করবে কমিশন। রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এ তথ্য জানান কমিশনার মোহাম্মদ আলমগীর। 2018 যে নির্বাচন হয়েছে যে সীমানার ভিত্তিতে, সেই সীমানাই অক্ষুণ্ণ রয়েছে। শুধুমাত্র প্রশাসনিক কারণে যে নামের পরিবর্তন হয়েছে অথবা ওই কী বলা যায় প্রশাসনিক বিভক্তি যেগুলো হয়েছে, সেই নতুন বিভক্তিগুলোকে পুরনো নাম বাদ দিয়ে নতুন বিভক্তি আকারে দেখানো হয়েছে। একই দিন সকালে পাবনার ঈশ্বরদীতে নির্বাচন বিষয়ক কর্মশালায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সব দল অংশ না নিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হোক কমিশন তা চায় না। নির্বাচনে যদি কেন্দ্রে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে নির্বাচনটা আমরা প্রত্যাশিত মাত্রায় অংশগ্রহণমূলক হয়তো বলতে পারবো না। শুধু আমরা নয়, সেই নির্বাচন নিয়ে হয়তো বিতর্ক উত্থাপিত হতে পারে। আমরা চাই সকলের সহযোগিতায় আমাদের রাজনৈতিক নেতৃত্বের, রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রার্থী, তাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে জনগণের কাছে একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চেষ্টা করতে হবে। আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।